ডিজে বাপি প্রেজেন্টেশন। সময় কিন্তু আমাদেরই নেই, সময় আমরা অন্য কাজে ব্যবহার করতে পারি, কিন্তু ভগবানের ডাকার মতো সময়টা আমাদের হলো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরাও বাবারা, তা সেই মহারাজ কি করছি? মহারাজ আর রানীমা তারা নিত্য নৈমিত্য ওই চন্দন মিশ্রিত তুলসী পত্র ভগবানের চরণে অর্পণ করে। কার চরণে? ভগবান শ্রী হরির চরণে। আপনারা সবাই চন্দন মিশ্রিত তুলসী পত্র ভগবানের চরণে দেন তো? কেন বলুন তো দেখি, ভগবান কি বলেছে? তুলসী দল মাত্রে ন জল সৎফুল যোগে বা যদি বিকিনীতে সমাত মানা ভক্তবাদ ভক্তবাদ সাল ভক্ত রস। যদি কোনো ভক্ত, এই আমাদের মতো কলিহতজি, একটা চন্দন মিশ্রিত তুলসী পত্র আর ওই এক গন্ডুষ গঙ্গার জল যদি ভগবানের চরণে অর্পণ করেন, আর কিছু নয় গো, আমরা যেগুলো সেবা দিই ভগবান কিন্তু তা গ্রহণ করে। কিন্তু কোনটা গ্রহণ করে? ওই নয়নবাণী আর চন্দন মিশ্রিত তুলসী পত্র। ভগবান তাও বলেছি, গঙ্গার জল যদি নাই বা পেলাম, কিন্তু ওই নয়ন বাড়ি দিয়ে যদি চন্দন মিশ্রিত তুলসী পত্র ভক্ত তুমি একবার আমার চরণে যদি দিতে পারো, আমি তোমার কাছে সারা জীবনের মতো বিক্রয় হইবানন্দে হরি হরি বলে। কিছু চাই না, চাই না, শুধু দাও চোখের জল, চোখের জল ভগবান বলিতে চাই, চাই প্রভু ভক্ত তোমার, হতে পারি না প্রভু চরণ দিও, চরণ দিও ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরাও বাবা, এ তো এক ভক্ত রয়েছে মহারাজ দীপেন্দ্র নারায়ণ আর মায়া, যাদের সন্তান হয়নি, ভগবানের কাছে সন্তান চাইছে। আর এক ভক্ত কিন্তু বসে রয়েছে, তবে আর এক ভক্ত নয়, দুজন ভক্ত একই সঙ্গে রয়েছে। যে সমস্ত ভক্তের বাড়ি বৃহৎ মহা শিবপুরাণ রয়েছে তাদের প্রমাণ পেয়ে যাবে। ভক্তের নাম ছিল, তারা দুজন ভক্ত ছিল, দুজনের জীবিকার পথ কিন্তু আলাদা ছিল। একজন ছিল ব্যাগ। ও মায়েরা বলুন তো দেখি, ব্যাদের কাজ কি? ব্যাদের কাজ স্বীকার করা, স্বীকার করা তো, স্বীকার করা তো। আর একজন ভক্ত ছিল কে? ব্রাহ্মণ। ব্রাহ্মণের কাজ কি? পূজা অর্চনা করা, পূজা অর্চনা করা। তা ব্রাহ্মণ আমার কি কি করে? ওই গোদাবরী নদীর জল নিয়ে, আর গোদাবরী নদীর পাশে রয়েছে একটা ভোলানাথের মন্দির, ওই জল নিয়ে ভোলানাথের মস্তকে নিবেদন করে আর ওই মন্দিরে পূজা অর্চনা, মানে দেখাশোনা করে। আর একজন ভক্ত ছিল, তার নাম সে হচ্ছে ব্যাগ। কিন্তু ভক্তের মধ্যে পার্থক্য অনেক রয়েছে। সে ব্রাহ্মণ কি করে? নিত্য নৈমিত্য ওই ভোলানাথের মস্তকে জল নিবেদন, জল নিবেদন দেয় ঠিক কথা, কিন্তু আমাদের মতো ভক্ত নয়, ভগবানের কাছে শুধু চায়। কিন্তু আর ওই ভক্ত
কে যে ব্যাগ ব্যাগ কিন্তু ভগবানের কাছে কোনোদিন কিছু চাই না, এটাই হচ্ছে ভক্তির প্রমাণ। ব্যাগ মন দিয়ে ভগবানকে ভালোবেসেছে, অর্থাৎ অন্তরের মধ্যে ভগবানকে রেখে ভগবানকে ভালোবেসেছে, সে ভালোবাসা কিন্তু আমরা ভালোবাসতে পারিনি। ও মায়েরা, আমরা বলি যে ভগবানকে আমরা ভালোবাসি, ভগবানকে আমরা ডাকি না গো না, সমস্তটাই ভুল, ভুল কিন্তু তার প্রমাণ। তা ব্রাহ্মণ আমার কি করে, ভগবানের কাছে শুধু চায়। আর ব্যাগ কি করে, নিত্য নৈমিত্য ওই বনে থেকে দেখুন, মন দিয়ে শুনবেন, কিন্তু ব্যাদের কাজ হলো গভীর অরণ্যে গিয়ে শিকার করা, আর ওই শিকার করে এনে ওই শিকার করা মাংসের টুকরো নিয়ে কাকে দিচ্ছে, পরম বৈষ্ণবকে নিবেদন দিচ্ছে। তাহলে ভগবানকে কতটা অন্তর দিয়ে ভালোবেসেছে, ভগবানকে কতটা অন্তরের ভিতরে রেখে ভগবানকে ভালোবেসেছে, তবে পরম বৈষ্ণবকে দিচ্ছে মাংস সেবা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরাও বাবারা, ভক্ত তাহলে কেমন হয়? আর কি করে, ওই গোদাবরী নদী থেকে জল নিয়ে কেমন করে দেয় জানে? ওই নদীর পাশে যে কচু পাতা পড়েছিল, মানে নদীর পাশে পুকুরের পাশে কচু পাতা হয় না, ওই কচু পাতা ছিঁড়ে জল নিয়ে ভোলানাথের মস্তকে নিবেদন করে। তাহলে কেমন ভক্ত, কচু পাতা করে জল নিয়ে ভোলানাথের মস্তকে নিবেদন করে, কচু পাতা করে মাংসের টুকরো নিয়ে ভোলানাথের চরণে নিবেদন দেয়। তাহলে কতটা অন্তর দিয়ে ভগবানকে ভালোবেসে কি করে ব্রাহ্মণ আমার প্রতিনিয়ত প্রভাত সময়ে এসে মন্দির মার্জনা করে দিয়ে যায়, অর্থাৎ মন্দির পরিষ্কার করে দিয়ে যায়, দিয়ে স্নান করিয়ে দিয়ে পূজা অর্চনা করে চলে যায়। আর বেদ আসে কিন্তু সেই রাতের অন্ধকারে, গভীর অরণ্য, তার মধ্যে মন্দির, আর মন্দিরের পাশে রয়েছে গোদাবরী নদী। আর ওই গভীর রাতে যখন ওই বেদ যখন আসে, মন্দিরের আশেপাশে কিন্তু কেউ থাকে না, অন্ধকার রাত। বেদ এসে কী করে, ওই কচু পাতা করে গোদাবরী নদীর জল নিয়ে ভোলানাথের মস্তকে নিবেদন দিয়ে বলে, ও চিন্তা করছে, ভক্ত তুমি আমাকে এতটা ভালোবাসো, তুমি সেই কচু পাতা করে আমার মস্তকে জল নিবেদন দিচ্ছ, আচ্ছা বেশ, তুমি আমার ভক্ত হতে চাইছো তাই তো, তবে বেশ, তোমাকে আরো অনেক পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় যদি তুমি পাশ করতে পারো, অর্থাৎ পাশ ফেল রয়েছে, ভালো লিখলে পাশ হবে আর খারাপ লিখলে, কম লিখলে কি হবে, ফেল হবে, অর্থাৎ পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো, তুমি আমার ভক্তরূপে গ্রহণ,
ভগবান কিন্তু দেখবেন ভক্ত হওয়া অত সহজ না। আমি হয়তো ছোট মুখে বড় কথা বলে ফেলছি, কিন্তু ভক্ত হওয়া অত সহজ নয়। কিন্তু ভগবান চতুর্দিক দিয়ে পরীক্ষা করে দেখবে যে এই ভক্তের মধ্যে কতটা ভক্তি রয়েছে। ভগবান কষ্ট দেবে, কিন্তু ওই হাজার কষ্টের মধ্যেও যদি একবার যদি দুটি বা উত্তোলন করে বলতে পারি, ও গো দয়াময়, আমি তোমারই হলাম, ও গো ভগবান, ও গো ভগবান, ও গো চতুর্দিক দিয়ে পরীক্ষা নেবে। তার মধ্যে যদি আমরা ভগবানকে সময় মতো ডেকে যদি ভগবানকে আমরা ডাকতে পারি, ডাকতে পারি, কারণ কলি মতো যদি ডাকার তো সময় নেই, তখন ভগবান আমাদের ডাকে সাড়া দেবে। তার আগে সাড়া দেয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরাও বাবারা। তা সেই ব্যাধ কিন্তু ডেকেছে, আর কে ডেকেছিল? মা লক্ষ্মী ডেকেছে। যে সমস্ত ভক্তের বাড়ি বৃহৎ মহা শিবপুরাণ রয়েছে তাতে প্রমাণ পেয়ে যাবে। বৈকুণ্ঠে বসে রয়েছে কি? গোলক বিহারী হরিনারায়ণ। আর তার সঙ্গে বসে রয়েছে মা লক্ষ্মী। মা লক্ষ্মী মনে মনে চিন্তা করছে, মা লক্ষ্মীর মনে অহংকার হয়েছে। দেখুন, ভগবান কিন্তু কারণ মনে অহংকার রাখেন। অহংকার যদি মনের মধ্যে এসে যায়, ভগবানকে পাওয়া কোনো দিন যাবে না, যাবে না, যাবে না। ভগবানের পাওয়ার উপায় চোখের জল, অহংকারে নয়। তা মা লক্ষ্মী কী করছে? ভগবানের পদতলে সেবা করছে, সেবা করছে নারায়ণে। মনে মনে চিন্তা করছি, আমার চেয়ে আর বড় ভক্ত এই জগৎ মাঝারে আর কেউ না। সত্যি তো, আমরা যার চরণ পাওয়ার জন্য কত দিন তপস্যা করি, কত সাধনা ভজনা করি, কিন্তু একটা দিনের জন্য কি ভগবান আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছে? ওই মূর্তি ছাড়া আমরা ভগবানের সঙ্গে সরাসরি কি যোগাযোগ করতে পেরেছি, কোনো কথা বলতে পেরেছি? পারি। যারা একমাত্র প্রকৃত ভক্ত তারাই কিন্তু পেরেছে। তাই মা লক্ষ্মী মনে মনে চিন্তা করছে, আমি কত বড় ভক্ত, অহংকার হয়েছে যে আমি প্রভুর চরণ সেবা করছি, তাহলে আমার মতো ভক্ত আর কেউ নেই। প্রভু মনে মনে চিন্তা করছে, লক্ষ্মী, ও লক্ষ্মী, আমি বুঝতে পেরেছি, ভগবান তো অন্তর্যামী, আমার আপনার অন্তরের মধ্যে কি চলছে। আপনারা যে এখানে বসে রয়েছেন, অনেকেই কিন্তু এখনো মনে মনে চিন্তা করছে, আমার ছেলেটা অফিসে যাবে, আমার মেয়েটা স্কুলে যাবে, মনের মধ্যে হচ্ছে কিন্তু। তাই ভগবান কিন্তু অন্তর্যামী, কার মনের মধ্যে কি চলছে, কার মনের মধ্যে কি ঘটছে, ভগবান সমস্তটাই দর্শন করতে পারছে। বলছে, লক্ষ্মী শোনো, তা তোমার, তুমি মনে মনে চিন্তা করছো তুমি আমার সব থেকে বড় ভক্ত না? বলছে, হ্যাঁ দয়া, হ্যাঁ স্বামী, কারণ দেখুন সবাই তো আপনার তপস্যা সাধনা ভজনা করে, কেউ তো আপনার চরণ সেবার অধিকার হতে পারে না। কেউ কি চরণ সেবার অধিকার হতে পেরেছে লক্ষ্মী ছাড়া? মনে মনে চিন্তা করছে, না তো। তাহলে আমি যখন চরণ সেবার অধিকার পেয়েছি, তাহলে আমি একমাত্র বড় ভক্ত, মা লক্ষ্মী বলছে। কিন্তু ভগবান বলছে, না লক্ষ্মী, তুমি সমস্তটাই ভুল জেনেছ, সমস্তটাই ভুল।
আমার আরো বড় ভক্ত রয়েছে। বড় ভক্ত? হ্যাঁ, তবে শোনো লক্ষ্মী, আমার সবথেকে বড় ভক্ত হলো দেবাদিদেব মহেশ্বর। দেবাদিদেব মহেশ্বর শ্মশানে মশানে পড়ে থাকে, সংসারে কোনো ঠিক ঠিকানা নাই, সে আপনার বড় ভক্ত হয়ে গেল। লক্ষ্মী, তুমি শুধু তার শ্মশানে মশানে পড়ে থাকাটা দেখলে, ওই দেবাদিদেব মহেশ্বর জানো লক্ষ্মী, পঞ্চবদনে আমার গুণান কীর্তন করে। আমার ভক্তরা যখন মারা যায় না লক্ষ্মী, সেই ভক্তের ছাই ভস্য মেখে ওই শ্মশানে কেন থাকে ও মায়েরা জানেন না? শ্মশানে কেন থাকে? আমাদের শেষ গতি কোথায় হবে? মারা গেলে ঘরে রেখে দেবে? যখন মায় বলছে হ্যাঁ, শ্মশানে নিয়ে যেতে হবে, কিন্তু তাই কেমনভাবে নিয়ে যাবে? ওই হরিধ্বনি দিয়ে, আর যত তাড়াতাড়ি মনে করবে তত তাড়াতাড়ি ঘর থেকে তাড়িয়ে দেবে। দেখুন কেমন সংসার, দেখুন যে সংসারের জন্য আমরা এতদিন চোখের জল নাকের জল ফেলে রক্ত থাম করে আমরা খাটাখাটনি করলাম, কিন্তু মায়েরা দিনের শেষে যখন আমাদের এই প্রাণ পাখি উড়ে চলে যাবে, সংসার আমাদের কী দেবে? শুধু দুঃখ বেদনা কষ্ট। তাই যখন আমরা মারা যাব কেমন হবে? ওই খাটিয়া করে নিয়ে যাবে আর কি বলবে, বলো হরি হরি বল, কেমন হবে নিয়ে যাবে? আমার এই হরি নাম, আমার এই হরি নামে যাবে সেদিন সাথে গো। ও মায়েরা খাটিয়া করে যখন যায় তখন কি সোজাভাবে যায়? এরকম হেলবে দুলবে? তবে তো আমি হেলে দুলে যাব শ্মশানে ঘাটে, আমি হেলে দুলে যাব শ্মশানে ঘাটে, আমার এই হরি নাম, এই হরি নামে যাবে সেদিন সাথে গো। আমি হেলে দুলে মাথা নেড়ে, আমি হেলে দুলে যাব শ্মশানে ঘাটে, হেলে দুলে যাব শ্মশানে ঘাটে, এই হরি নাম, আমার এই হরি নামে যাবে সেদিন সাথে গো। আমি হেলে দুলে যাব শ্মশানে ঘাটে, হেলে দুলে যাব শ্মশানে ঘাটে। ও মায়েরা, এই যে আমরা সংসারের জন্য টাকা পয়সা জমি জমা বাড়ি গাড়ি সমস্ত কিছু করলাম, সমস্তটাই ফেলে দিয়ে আমাদের চলে যেতে হবে, কিন্তু তাই কী করতে হবে? ওই একমাত্র হরিনাম ছাড়া কিন্তু আর কোনো গতি। টাকা পয়সা গাড়ি আরে বাড়ি সঙ্গে কিছু কী হবে? যাবে না। টাকা পয়সা গাড়ি আরে বাড়ি থাকবে পরে, কোথায় থাকবে? এই ধরাধামে সারি সারি। টাকা পয়সা গাড়ি আরে বাড়ি থাকবে পরে, সারি সারি। তারপরে কি হবে জানেন? ওই দুদিনের জন্য সবাই একটু একটু কাঁদবে, কারো যদি মেয়ে সন্তান থাকে মেয়েরা একটু কাঁদবে যে আমার বাবা কোথায় গেল আমার মা কোথায় গেল, আর ছেলেরা তো কাঁদবেই না। তাই কি করবে? সবাই একটু কাঁদবে দুদিন পরে ভুলে যাবে, একটু কাঁদবে দুদিন পরে ভুলে যাবে, একটু কাঁদবে দুদিন পরে ভুলে যাবে। মানবীমার পূর্ব সাজে চিতার ধাতে, মানবীমার পূর্ব সাজে চিতার ধাতে, আমার এই হরি
हेले दुले जाबो शाचर घाटे भक्तमंडली भक्तिमती मायरा তাহলে ওই শ্মশানে ভোলানাথ কেন থাকে? হরি নাম কৃষ্ণ নাম শ্রবণ করার জন্য, তাই তো? প্রভুর বড় ভক্ত, বড় যদি ভক্ত না হতো, যে গরল যখন উঠেছিল সমুদ্র মন্থন যখন হলো, গরলটা পান করলো কে? ওই ভোলানাথ কিন্তু পান করেছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরাও বাবারা, তাহলে প্রমাণ কি দিল নারায়ণ? বলছে আমার সব থেকে বড় ভক্ত হলো ভোলানাথ, আমার সব থেকে বড় ভক্ত হলো ভোলানাথ। লক্ষ্মী বলছে ভোলানাথ? বলছে হ্যাঁ। কেন জানো? ওই শ্মশানে বসানে থেকে পঞ্চবদনে আমার গুণানু কীর্তন করে। আচ্ছা বেশ, লক্ষ্মী তখন কর পদতলে এসে বলছে, ও প্রভু বলো না নাথ, তাহলে তো ভোলানাথের চরণ সেবা করা আমার হলো। লক্ষ্মী আমি তো তোমাকে কোনোদিন বলিনি, তুমি জানবে কেমন ভাবে? তবে আজ যখন তুমি জানতে পেরেছো, আর বিলম্ব করো না, আজ থেকে তুমি ওই ভোলানাথের চরণে শরণাপন্ন হও। তবে শোনো, যেমন তেমন ভাবে পূজা করলে কিন্তু ভোলানাথ সন্তুষ্ট হবে। কি করবে? ওই 100 পদ্মফুল দিয়ে ভোলানাথের মস্তকে করবে নিবেদন। 100 পদ্মফুল, 100-র কমও নয়, 100-র বেশিও নয়, তবেই কিন্তু ভোলানাথ হবে সন্তুষ্ট, তার আগে কিন্তু হবে না। যাচ্ছা বেশ, তাই হবে। ভোলানাথের মন্দিরে গিয়ে মা লক্ষ্মী আমার কি করেছে, প্রতিদিন নানা দিগ্রিয়া পর্ব শেষ করে ওই 100 পদ্মফুল দিয়ে ভোলানাথের মস্তকে নিবেদন, ভোলানাথের মস্তকে নিবেদন দিয়ে দেয়। দিয়ে বলে, ওগো ভোলানাথ, আমি তো শুনেছি তুমি সামান্য একটা বিল্ব পত্রে খুশি। আমি যে শুনেছি, ওগো দয়াময়, ওগো ভোলানাথ মনে মনে চিন্তা করছে, আর 100 পদ্মফুল দিয়ে ভোলানাথের মস্তকে নিবেদন করছে। দেখতে 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 100 বৎসর পূর্ণ হয়েছে। তবে পূর্ণ হতে আর একদিন বাকি আছে। ভগবান পরীক্ষা করে ভক্তকে, যে কত ভক্ত তো ধরাধামে আমার রয়েছে, কিন্তু তার মধ্যে যে ভক্তকে ভগবান বেশি ভালোবাসে তাকেই কিন্তু ভগবান আপন করে নেয়। কি করেছে? শেষ দিনেই ভোলানাথ কেমন ছলনা করছে দেখুন, শেষ দিনে 2টো পদ্মফুল ভোলানাথ হরণ করে নিয়েছে। এবার মা লক্ষ্মী মনে মনে চিন্তা করছে, আজ তো পূজা দিলে আমার 100 বছর কম পরিপূর্ণ হয়ে যাবে, 100 বছর পূজা করতে বসেছে। পূজা করতে বসে দেখছে যে 2টো পদ্মফুল কম পড়ে গেছে। ও মায়েরা, সে অকাল বোধন হয়েছিল প্রভু রামচন্দ্র করেছিল না, পদ্মফুল কম পড়ে গিয়েছিল, তা প্রভু রামচন্দ্র কি করেছিল? নিজের নয়ন দিতে গিয়েছিল, তাই তো? তীর দিয়ে। কিন্তু মা লক্ষ্মী মনে মনে চিন্তা করছে, আমি এখন করি কি, উপায়টা কি? আমি তো এই আসন ছেড়ে উঠে যেতেও পারবো না, আর ভোলানাথের পূজা যদি না আমি সম্পূর্ণ করি, ভোলানাথ আমার উপরে তুষ্ট হবেন, আর তুষ্ট যদি না হয় আমাকে বড় দেবে। তা সেখানে বসে প্রভুকে স্মরণ করছে, মঙ্গলময় হরিকে স্মরণ করছে। ভগবান বলছে, লক্ষ্মী লক্ষ্মী তুমি আমার স্মরণ করছো? শোনো লক্ষ্মী, আমি তো তোমাকে বলেছি, ভগবান কিন্তু মা লক্ষ্মীকে আগে বলে দিয়েছে, জানে এরকম জিনিস ঘটবে, বলেছে শোনো লক্ষ্মী, তোমার কাছে রয়েছে 2টো পদ্মপুষ্প, অর্থাৎ মায়ের আমাকে ক্ষমা করবেন কিন্তু, মায়ের স্তনযুগল। শোনো লক্ষ্মী, যখন তুমি কোনো বিপদে পড়বে তোমার ওই স্তনযুগল তুমি উৎসর্গ করে দিতে পারো। কে বলছি? ভগবান বলে দিয়েছি, লক্ষ্মী
তা মালকী কি করেছে, পদ্ম ফুলের অভাব, আসন ছেড়ে উঠে যেতেও পারবে না, কি করছি সেখানে বসে একটা ধারালো অস্ত্র নিয়ে বাম স্তন কেটে দিয়েছে ভোলানাথের মস্তকের উপরে। ও তাহলে কেমন ভক্তের পরিচয় দিল, নিজের বাম স্তন ছেদন করে ভোলানাথের মস্তকের উপরে করল নিবেদন। কে? মা লক্ষ্মী। আবার যেই ডান স্তন অর্থাৎ দক্ষিণ স্তন যেই ছেদন করতে যাবে ভোলানাথ বলছে লক্ষ্মী। লক্ষ্মী না, লক্ষ্মী না, আমি আজ জানতে পেরেছি, আমি আজ জানতে পেরেছি তুমি আমার প্রকৃত ভক্ত। তবে শোনো লক্ষ্মী, তুমি যে স্তন করলে ছেদন সেই স্তন তোমার আগের মতো হয়ে যাবে, আর যে স্তন ছেদন করে তুমি আমার মস্তকে করলে অর্পণ সেই স্তন কিন্তু বিফলে যাবে না। ভোলানাথ কি করলো, মা লক্ষ্মী সেই স্তন নিয়ে বাম স্তন নিয়ে ত্রিশূল দিয়ে ধরাধামে করলেন নিক্ষেপ, আর সেই স্তন থেকে তৈরি হলো কি, ভোলানাথ বলছে শোনো লক্ষ্মী, তুমি যখন আমার ভক্ত হলে তাহলে তোমার অঙ্গ থেকে তৈরি হবে একটি বৃক্ষ, আর সেই বৃক্ষ হবে আমার অতি প্রিয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ও বাবারা, ভোলানাথের পুজো, ভোলানাথের পূজা হয় একটা জিনিস ছাড়া হবে না, কিন্তু বলুন তো, শ্রীফল বৃক্ষ অর্থাৎ বেল বৃক্ষ। তা সেই লক্ষ্মী বাম স্তন নিয়ে ত্রিশূলের দ্বারা ধরাধামে করলে নিক্ষেপ, আর সেখান থেকে তৈরি হলো বিল্ব বৃক্ষ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ও বাবারা, প্রমাণ আর একটা রয়েছে। অনেকে আবার জানে কি যে ধরা সতী স্তন থেকে হয়েছে, তাই তো, ওটাও কিন্তু প্রমাণ রয়েছে, এটাও শিবপুরাণে প্রমাণ কিন্তু রয়েছে। তাহলে ভক্ত বসে রয়েছে, কোন ভক্ত, সেই ব্যাদ। ব্যাদ কি করে, নিত্য নৈমিত্য ওই কচু পাতা করে কাকে দিচ্ছে, পরম বৈষ্ণবকে, অন্তর দিয়ে ভালোবেসে ফেলেছে। ও মায়েরা, আমরা যখন, আমাদের যখন কোনো সন্তান সন্ততি হয় বাড়িতে, নতুন সন্তান যখন আসে তাকে কেমন আমরা অন্তর দিয়ে ভালোবেসে ফেলি না, আমরা মনে করি না আমার নিজের কত নিজের, সেই ব্যাদও কিন্তু ভগবানকে নিজের মনে করেছিল। তাই ওই কচু পাতা করে গঙ্গার জল নিয়ে ভোলানাথের মস্তকে নিবেদন করেছে। কচু পাতা, এ আমাদের আশেপাশে হয়ে থাকে কচু পাতা, ওই কচু পাতা, আর ওই কচু পাতা করে মাংসের টুকরো, যে মাংসগুলো শিকার করে নিয়ে আসত নিবেদন দিয়ে দিত। কিন্তু বলুন তো দেখি, পরম বৈষ্ণব কোনোদিন কি মাংস সেবা করতে পারবে, পারবে না। তাই ভোলানাথ কিন্তু সেবাটা করে, ভক্তের মনের মধ্যে দেখছে ভক্ত আমাকে আরও কত ভালোবাসে, ভক্ত আমাকে আরও কতদিন কতভাবে কেমনভাবে ভক্ত আমাকে ডাকতে পারে, ভগবান শুধু সেটাই দেখছে। কি করছে, রাতের অন্ধকারে গভীর অরণ্য থেকে শিকার করে নিয়ে এসছে, নিয়ে এসে বলছে দেখছি অনেক রাত হয়ে গেছে, চারিদিকে সমস্তটাই অন্ধকার, মনে মনে চিন্তা করছি আজ তো আমার ভগবানকে সেবা দেওয়া হলো না। কি করেছে, ওই দ্রুত গতিতে ওই যে মাংসগুলো শিকার করে নেছে, ওই মাংসগুলো নিয়ে, মানে কতটা অন্তর দিয়ে ভালোবাসলে তবে এমন ভালোবাসা হয়, ভগবানের কাছে গিয়েছে আকুতি মিনতি করছে ভগবানের সঙ্গে। কি বলছে, ওগো দয়াময়, বলো না দয়াময়, বলো না দয়াময়, একটিবার কত বেলা হয়ে গেল দেখো, বলো না দয়াময়, তোমার তো সেবা আমি দিতে পারলাম, তোমার তো সেবা আমি দিতে পারলাম, মনে মনে চিন্তা করছি। কি করেছি, ওই কচু পাতা করে নিয়ে ভগবান ভোলানাথের চরণতলে নিবেদন দিয়েছে। পরের দিন প্রভাতে ব্রাহ্মণ এসে দেখছে এই সব অবস্থা, ভোলানাথের সম্মুখে মাংসের টুকরো পড়ে রয়েছে। কি করেছে,
বৃক্ষ পরে লুকিয়ে রয়েছে দেখবে যে কে এমনভাবে ওই ভোলানাথের সঙ্গে অনাচার কার্য করে মাংসগুলো ভোলানাথকে কে নিবেদন দিয়ে যায়। বৃক্ষ পরে লুকিয়ে রয়েছে মন্দিরের পাশে। রাতের অন্ধকারে ব্যাধ এসছে, সে কি করেছি সেই মাংসের টুকরো নিয়ে ভোলানাথের চরণে যেই না নিবেদন দিতে যাচ্ছে, ওই ব্রাহ্মণ দূর থেকে বলছে অপরাধী হয়ে না গো নাই ভোলানাথ সেখানে উপস্থিত হয়েছে, ভক্তকে আজ বর দেবে। তা ওইরূপ দর্শন করে ব্রাহ্মণ বলছে বাবা 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 ওগো প্রভু, তোমাকে আমি এতদিন কত সুন্দরভাবে সেবা দিতাম, আর ওই ব্যাদ সামান্য নির্জাতির মানুষ হয়ে কচু পাতা করে সেবা দিচ্ছে তুমি তাতেই খুশি হলে, তুমি তাতেই তাকে দর্শন দিলে, আর আমি তোমাকে সেবা দিলাম এত সুন্দরভাবে আমাকে তুমি দর্শন দিলে না। আচ্ছা বেশ, দর্শন তুমি যখন আমাকে দিলে না, এই পাথর দিয়ে তোমার মস্তক করব আমি ছেদন। কে বলেছে? সেই ব্রাহ্মণ বৃক্ষ পরে লুকিয়েছিল। ভোলানাথ যখন উপস্থিত হয়েছে মন্দিরের পাশে থেকে একটা বড় পাথর নিয়ে এসছে, সেই পাথরটা নিয়ে ভোলানাথের দিকে চলেছে। ভোলানাথ, তুমি যখন আমারটাকে সাড়া দিলে না, এই পাথর দিয়ে তোমার মস্তক করবো আমি ছেদন। ভোলানাথ বলছে দাঁড়াও, তুমি তো আমার ভক্ত, বেদও আমার ভক্ত, কিন্তু ভক্তের মধ্যে পার্থক্যটা কোথায় জানো? তুমি ডাকো তোমার চাওয়ার জন্যে, তোমার পাওয়ার জন্যে, কামনার জন্য, কিন্তু একবার ওই বেদের দিকে তাকিয়ে দেখো দেখি, বেদ কিন্তু আমার কাছে কোনো দিন কিছু চায়নি, একবারও বলেনি যে ওগো দয়াময় তুমি আমাকে দাও, কোনোদিন সে বলে, তাই আমি তার ডাকে সন্তুষ্ট হয়ে এসেছি। কিন্তু না প্রভু, এমন অন্যায় অবিচার করলে আমি কিন্তু মানব না, আমি যখন পাথর এনেছি এই পাথর দিয়ে তোমার মস্তক করব আমি ছেদন। শোনো, তবে আজ নয়। কে বলছে? ভোলানাথ বলছে আজ নয়, কাল প্রভাতে তুমি আর ব্যাদ দুজনেই মন্দিরে উপস্থিত হবে, আমি প্রমাণ করে নেব কে আমার বড় ভক্ত। রাতের অন্ধকারে সবাই যে যার মতো বাড়ি চলে গেছে। প্রভাত সময় এসে উপস্থিত হয়েছে মন্দির প্রাঙ্গণে। এসে দেখছে কি ব্রাহ্মণ প্রথমে আসে, এসে দরজা খুলে ভোলানাথকে স্নান করায় সেবা দেয়। ভক্তের পরিচয় ভগবান আজকে নেবে না, যে আমরা কেমন ভক্ত, ব্রাহ্মণ কেমন ভক্ত আর ব্যাদ কেমন ভক্ত। দরজা খুলেছে, দেখছে কি ভোলানাথের মস্তক ফেটে রুধির বেরোচ্ছে, ব্রাহ্মণের তাতে কোনো চিন্তা নেই। ভক্ত পরীক্ষা, ভগবান পরীক্ষা নিচ্ছে ভক্তকে। ভোলানাথের মস্তক ফেটে গিয়েছে, ফেটে রুধির অর্থাৎ রক্ত বেরিয়ে আসছে। ব্রাহ্মণ কি করছে বলেছি না, ব্রাহ্মণ চাওয়ার ভক্ত, পাওয়ার ভক্ত, কামনা। ভোলানাথকে বললো না যে ওগো দয়াময়, একবার তো বলতে পারত যে বলো না দয়াম এমনভাবে তোমাকে কি আঘাতটা করেছে, কিন্তু না,
ব্রাহ্মণ কিন্তু একবারও বলল না যে ওগো দয়াময়, তোমাকে কি আঘাত করেছি? আমি কি বলেছি, ভগবান ভক্তের অন্তরটা দেখে, অন্তর যে অন্তর দিয়ে ভগবানকে কতটা ভালোবাসা যায়। ভক্তের অন্তরের মধ্যে কিছু বলল না, তারপরে সে উপস্থিত হয়েছে ব্যাধ। কেমন ভক্ত দেখুন, ব্যাধ যখন সেই মন্দিরে এসে উপস্থিত হয়েছে, দেখছে ভোলানাথের মস্তক ছেদন হয়ে রুধির বেরিয়েছে, বলছে ওগো দয়াম বলো না দয়াম, একটি বার এমনভাবে তোমার মস্তক থেকে ছেদন করল, কমায় না, ভক্ত যদি হতে হয় না এই ব্যাধের মতো ভক্ত হতে হবে। বলছে ওগো দয়াম তোমার মস্তকটাকে ছেদন করল, বলো না দয়াময় একটি বার বলো না দয়াময় তোমার মস্তককে ছেদন করলো, যদি তুমি বলতে পারো দয়াময় যে মস্তককে ছেদন করেছি তাকে আমি করবো নিধন। কৃপা করে দাও দুটি চরণ, বলো ভগবান মনে মনে চিন্তা করছে, এই তো আমার ভক্ত, কি করেছে ভগবানের রুধির দেখে নিজের হস্তে ছিল ধারালো অস্ত্র স্বীকার করে, কেমন ভক্ত, সেই ধারালো অস্ত্র দিয়ে ব্যাধ আমার নিজের দেহে করেছে ক্ষত বিক্ষত। গীতারম্যে হরি হরি বল, হরি 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 শিব। তাহলে কেমন ভক্ত, ভগবানের কষ্ট দেখে নিজের কষ্ট হলো বলে নিজের দেহ করলো ক্ষত বিক্ষত, তাহলে কত বড় ভক্ত দেখুন। ভোলানাথ বললেন, ভক্ত আর তোমাকে পরীক্ষা দিতে হবে না, আমি জেনে গেছি কে আমার ভক্ত। এই বলে ভোলানাথ কি করলেন, সেই ভক্তকে দিলেন বর, কাকে দিলেন, ওই ব্যাধকে, আর ব্রাহ্মণকে কিন্তু কিছুই দিল না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরাও বাবারা, ভক্ত হওয়া কিন্তু অত সহজ নয়, ভগবানের কষ্টে নিজেকে কষ্ট মনে করতে হবে, ভগবান কোনটা সুখী থাকে সেটাই দেখতে হবে কিন্তু। তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরাও বাবারা, তা মহারাজ দীপেন্দ্র নারায়ণ আর মায়া কি করে, পুত্রবিহনে ভগবানের কাছে কাঁদে। ভগবান মনে মনে চিন্তা করছে, ভক্ত কোন ভগবানের কাছে কাঁদে, ভোলানাথ কিন্তু নয়, প্রভু নারায়ণের কাছে কাঁদে। ভগবান বলছে, ভক্ত সন্তান আমি তোমার ঘরে প্রেরণ করব। কি করলো, সেই মায়ার ঘরে সন্তান প্রেরণ করল, দেখতে দেখতেই সন্তান প্রসব হয়ে গেল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরাও বাবা, আমাদের হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী পুত্র সন্তান হলে কত আনন্দ হয়, তা কি করেছে, ওই পুত্র সন্তানকে নিয়ে ভগবানের চরণে নিবেদন দিতে গিয়েছে। কেন না, ভগবানের কাছে কেঁদে তবে পুত্র সন্তানটা হয়েছে, তাই পুত্র সন্তান নিয়ে ভগবানের চরণে দিয়ে বলছে, আনন্দ নব ঘনশ্যাম হেরি সুন্দর নয়নাভিরাম, চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম, চরণে চরণ
मन धाता धाता जिसन जब हम सब करी पुण्यो गनो नो मेरा कृष्ण जी भक्त भिखारी पुण्यो गनो नो बिहारी कृष्ण जे भक्त भिखारी पुण्यो गनो नो बिहारी कृष्ण जे सभी मुरारी कृष्ण जे सभी मुरारी धाता यति भुवन धाता धाता आनंद आनंद অন্নপ্রাশন হলো সেই সন্তান। তো অন্নপ্রাশনের পরে তার নাম রাখা হলো কি, সেই সন্তানকে তার পিতা কোলে নিয়েছে, অর্থাৎ মহারাজ দীপেন্দ্রনারায়ণ কোলে নিয়েছে। নিয়ে বলছে, দেখো মায়া এই সন্তানকে কত সুন্দর দেখতে, সোনার বরণ মুখমণ্ডল রূপ দর্শন করে সেই সন্তানের নাম দিলেন সনাতন। দেখতে দেখতে সনাতন মায়ের কোলে বড় হচ্ছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরাও বাবারা, সন্তান তো মায়ের কোলে বড় হচ্ছে। এদিকে আর এক ভক্তের সন্তান কিন্তু হয়নি, তারা ভগবানের কাছে কাঁদছে। যে সমস্ত ভক্তের বাড়ি লিঙ্গ পুরাণ রয়েছে তাতে প্রমাণ পেয়ে যাবে। ও মায়েরা, কার সন্তান হয়নি? মহারাজ অম্বরীশের তখন জন্ম হয়নি, কিন্তু মহারাজ অম্বরীশের পিতামাতা কি করেছে আপনারা একাদশী করেন? করেন তো, দেখি হাত তুলুন, কারা কারা করে? ওই একাদশীর পরের দিন কি হয়? দ্বাদশী, তাই তো? দ্বাদশী না তো, একাদশীর পরের দিন হয় দ্বাদশী। তো ওই দ্বাদশী তিথিতে কি করেছি, মহারাজা রানীমা ওই নদীর তীরে গিয়ে ভগবানের ধ্যান করছে। বলছে, ওগো দয়াময়, সন্তান সন্ততি যখন আমাকে দিলে না, এই মানব জন্ম যখন আমার বৃথাই হয়ে গেল, পিতার ডাক শুনতে যখন আমি পেলাম না, রানীমা বলছে মাতা ডাক যখন আমি শুনতে পেলাম না, ওগো দয়াময় তুমি আমার এই পিঞ্জর পাখিকে নিয়ে তুমি চলে যাও, আর আর আমাকে এখানে রেখে দিও। কি করেছি, ধ্যানে বসে ভগবানকে ডাকছি, বলছে ওগো দয়াময় আমাদের এই পিঞ্জর পাখিকে আমরা ছেড়ে দিলাম, তুমি তোমার ভবনে নিয়ে যাও। পিঞ্জর খুলে দিয়েছি ওগো দয়াময়, যা কিছু বলার সবই বলে দিয়েছি। বলো না দয়াময় আর কিছু বলার রয়েছে, তুমি তো সব জানো, আমাদের সমস্ত কিছু রয়েছে কিন্তু পুত্র কন্যা সন্তান নেই। তাই পিঞ্জর খুলে দিয়েছি,
চলা ছিল বলে দিয়েছি জারে জারে উড়ে যা জারে জারে উড়ে যা খাঁচা ছেড়ে উড়ে যাওয়ার কথা বলছে কেন? কোনো সন্তান সন্ততি হয়নি, কোনো সন্তান সন্ততি হয়নি। ভগবান মনে মনে চিন্তা করছে ভক্তকে তো এমনভাবে কষ্ট দিলে হবে, তাই কি করেছি, মা যখন নিদ্রায় পড়েছি রজনী শেষে প্রভাত সময় মা আমার নিদ্রায় গিয়েছে দ্বাদশী দিন, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরাও বাবারা একাদশী কিন্তু করবেন, কেন বলুন তো দেখি, এই একাদশীর পুণ্যের ফলে এক ভক্ত কিন্তু উদ্ধার হয়ে গেছে, সেই ভক্তের নাম ভদ্রশ্রী। কেমনভাবে উদ্ধার হলো? যে সমস্ত ভক্তের বাড়ি নারদীয় পুরাণ রয়েছে তাতে প্রমাণ পেয়ে যাবে যে একাদশী করে কেমনভাবে উদ্ধার হওয়া যায়। এই ভদ্রশীল কি করে? ভদ্রশীল হচ্ছে গলব ঋষির সন্তান, এই ভদ্রশীল কিন্তু গলব ঋষির সন্তান। ভদ্রশীল কি করে? নিত্য নৈমিত্য ওই বন থেকে পুষ্প আনে, পুষ্প এনে ভগবানের সেবা যত্ন করে, সেবা যত্ন করে। আরে গলব ঋষি মনে মনে চিন্তা করছে, হ্যাঁ রে বাবা হ্যাঁ রে বাবা, তুই এমনভাবে কৃষ্ণ ভজনা জানলি কোথা থেকে? ঘুরে ঘুরে বলছে সবার সঙ্গে মিশে আমি কৃষ্ণ ভজনা জেনে গেছি। জানলি কেমনভাবে? বলছে তা আমি বলতে পারবো। বলছে জানো বাবা, আমার পূর্বজন্মের পরিচয় কিন্তু আমার মনে রয়েছে। পূর্বজন্মে? পূর্বজন্মে? আচ্ছা বল দেখি তুই পূর্বজন্মে গিয়েছিলিস। বলছে শোনো বাবা, আমি পূর্বজন্মে ছিলাম এই শশাগড়া পৃথিবীর রাজা বর্ষকীর্তি। তা তুই এমনভাবে আমার কাছে এলি কেমনভাবে? বলছে শোনো, তার প্রমাণও কিন্তু রয়েছে, তা বল দেখি। বলছে জানো বাবা, আমি ছিলাম এই শশাগড়া পৃথিবীর রাজা বর্ষকীর্তি। আমি যখন ওই গভীর অরণ্যে যেতাম, আমি যাকে পেতাম তাকেই আমি শিকার করে নিয়ে চলে আসতাম, অর্থাৎ তাকেই আমি করতাম বন্দি, জানো বাবা। আর সেই পাপে আমার হয়েছিল নরকে গমন, অর্থাৎ আমি বন্দি করেছিলাম সবাইকে, করে আমি একটা বৃক্ষতলে বিশ্রাম নিচ্ছিলাম। ও বাবা, সেদিন রাত হয়ে গেছে আর আমি ফিরতে পারিনি, ওই বনের মধ্যে আমি শয়নে ছিলাম। তা বনের মধ্যে যখন আমি শয়নে ছিলাম আর রাত যখন হয়ে গেছে, কয়েকজন ওই সাধুরা এসে কি করেছে জানো বাবা, এই দেখো ওই আমার সম্মুখে তারা ওই হরিনাম সংকীর্তন করছে। কেমনভাবে করছে? ও মায়েরা, সময় তো কম আমাদের হাতে, একবারই প্রভুর গুণানুকীর্তন মহামন্ত্র নাম একবার বলতে হবে, তাই তো? সবাই মিলে দুটি বা উত্তোলন করে বলতে হবে কিন্তু, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কে বলছে? ওই ভদ্রশীল, অর্থাৎ বর্ষকীর্তি রাজা যখন ওই গভীর অরণ্যের মধ্যে ছিল, তখন সেই সাধুরা ওই বর্ষকীর্তি রাজার চারিদিকে এসে ঘুরপাক খেয়ে তারা হরিনাম করছে। কেমনভাবে?
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলবেন না চলো চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে জানো বাবা, আমি সেই সাধুদের সঙ্গে হরিনামে মেতে গিয়েছিলাম, কিন্তু সেই দিনটা কি ছিল জানো? সেই দিনটা ছিল পূর্ণ একাদশী। বাবা, আমি ওই হরে কৃষ্ণ নামে মেতে গিয়ে আমি অনাহারে অনিদ্রায় আমি গিয়েছিলাম মারা, অর্থাৎ আমি মারা গিয়েছিলাম। হ্যাঁ রে, তারপর কি হলো জানো বাবা? ওই যমদূতেরা আমাকে নিয়ে গিয়েছিল যমলোকে। আর যমলোকে যখন আমি গিয়ে উপস্থিত হয়েছি, ধর্মরাজের কাছে চিত্রগুপ্ত খাতা দেখছে। ও চিত্রগুপ্ত, এই বর্ষকীর্তি রাজার ভাগ্যে কি আছে দেখো দেখি। এই বর্ষকীর্তি রাজার ভাগ্যে কোনো পুণ্য নেই, পুণ্য কি ভালো করে দেখো। মহারাজ পেয়েছি 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 পেয়েছি। কি পেয়েছ মহারাজ? এই বর্ষকীর্তি রাজা সারা জীবনে কোনো পুণ্যকর্ম তো করেনি, মৃত্যুর আগে ওই একাদশী ব্রত উপবাস করেছে, আর সারা রাত জেগে প্রভুর গুণানু কীর্তন দিয়েছে। সর্বনাশ, এই এমন অনাচার কাণ্ড কে করলো? হ্যাঁ, এমন অনাচার কাণ্ড কে করলো? এর মতো এই পুণ্যাত্মা দেহ বৈকুণ্ঠে যাবে, তাকে নিয়ে এসেছে যমালয়ে। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ভগবান বললেন, শোনো, ধর্মরাজ বলছে,
শোনো, কলিজিমের উদ্ধারের জন্য আমি কয়েকটা ব্রতের কথা বলে দিই। কি কি ব্রতের কথা বললেন? সর্বপ্রথম শিবরাত্রি, মনে রাখবেন কিন্তু এগুলো। দ্বিতীয় কি বললেন? জন্মাষ্টমী। তৃতীয় কি বললেন? রামনবমী। তারপরে কি বললেন? দুর্গাষ্টমী। এই কটা ব্রত যদি পালন করতে কেউ পারে, তাকে আর আমার এই জমালায় কোনোদিন আসতে হবে না, হবে না, হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরাও বাবারা, এই দুর্গাষ্টমীর কথা বলতে গিয়ে আর একটা তত্ত্বের কথা চলে আসে। যে সমস্ত ভক্তের বাড়ি বৃহৎ সৃষ্টি মাহাত্ম পুরাণ রয়েছে তাতে প্রমাণ পেয়ে যাবে, এই দুর্গাষ্টমী অর্থাৎ মা দুর্গা, দুর্গা পুজো তো কিছুদিন আগে গেল। আপনারা সবাই দুর্গাষ্টমী করেছেন তো? দেখি হাত তুলুন। বাবা বেশ। এই দুর্গাষ্টমী অর্থাৎ মা দুর্গার আরেকটা নাম কি? দেবী কাত্যায়ন। এই কাত্যায়নী ব্রত সর্বপ্রথম কে করেছিল? ও মায়েরা, বাবারা, আমরা রাস হলে কি শুনি যে কাত্যায়নী ব্রত সর্বপ্রথম করেছিল গোপীরা, তাই তো? রাসে তো এই কথাই বলে। কি বলে? যে সর্বপ্রথম কাত্যায়নী ব্রত করেছে গোপীরা, কিন্তু ভুল। সর্বপ্রথম কাত্যায়নী ব্রত করেছে বেদবতী। বেদবতী কে? কুশধ্বজের কন্যা বেদবতী। এই বেদবতী করেছে সর্বপ্রথম ধরাধামে কাত্যায়নী ব্রত, তারপরে করেছে কিন্তু গোপীরা। গোপীরা কিন্তু আগে করেনি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরাও বাবারা, রাসলীলা যেখানে হয় দেখবেন সবাই কি বলে যে গোপীরা কাত্যায়নী ব্রত করেছে, ভগবানকে পেয়েছে গোপীরা কাত্যায়নী। ভুল। গোপীরা করেছে, করেছে গোপীরা ঠিক, কিন্তু সর্বপ্রথম কাত্যায়নী ব্রত করেছে বেদবতী। আর এই বেদবতীকে কুশধ্বজের কন্যা বেদবতী। এই কুশধ্বজের কন্যা কিন্তু বেদবতী সামান্য মানুষ নয়, কিন্তু সে স্বর্গের এক দেবী ছিল। কুশধ্বজের কন্যা হয়ে এসেছে, ভগবান কি করেছে? ভগবান মা দুর্গার স্তব করেছে। ওই যে কাত্যায়নী ব্রত করতে হয় না, ওই নদীর চরে গিয়ে প্রভাতে স্নানাদি পর্ব শেষ করে নদীর বালু দিয়ে মা দুর্গার মূর্তি নির্মাণ করতে হয়। আর ওই মা দুর্গার মূর্তি নির্মাণ করে মাকে প্রণাম করতে হয়। তা কী করেছে? ফুল বেলপাতা দিয়ে সুন্দরভাবে মাকে ডাকছে। জাগো জাগো তুমি জাগো। কে করছে? কুশধ্বজের কন্যা বেদবতী প্রথম কিন্তু কাত্যায়নী ব্রত করেছে। জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো। তুমি জাগো জাগো শক্তি তুমি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো। হরে কৃষ্ণ। কাত্যায়নী ব্রত করল বেদবতী, মা দুর্গা স্বয়ং সেই বেদবতীর কাছে উপস্থিত হয়ে বলছে, বেদবতী আমি তোমার স্তবে খুশি হয়েছি, শোনো তুমি কি বর চাও আমাকে বলো দেখি। বেদবতী কিন্তু অন্য কিছু চায়নি। বেদবতী বলছে, মা গো, বর যদি আমাকে দিতে হয় আমাকে এই বর দিন যে আমি ভগবানকে প্রতিরূপে লাভ করতে পারি। ভগবানকে প্রতিরূপে চেয়েছে বেদবতী। বলছে, আচ্ছা বেশ, তবে এ যুগে হবে না, আগত ত্রেতা যুগে
তুমি হবে জনক নন্দিনী সীতা, আর তুমি প্রভু রামচন্দ্রকে পাবে তোমার পতিরূপে। নিতায় প্রেমানন্দে হরি হরি। তাহলে সীতা পূর্বজন্মে কে ছিল? কুশধ্বজের কন্যা বেদবতী, মা কাত্যায়নীর ব্রত সর্বপ্রথম করেছিল। সেই কাত্যায়নীর ব্রতের ফলে মা তাকে আশীর্বাদ দিয়েছিল, আর সেই আশীর্বাদে সে হয়েছে পরজন্মে জনক নন্দিনী সীতা। সে প্রভুকে পেয়েছিল স্বামীর। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরাও বাবারা তা ধরে নিয়ে গিয়েছে। কাকে? সেই রাজাকে, বর্ষকীর্তি রাজাকে। বলছে এই কটা উপোস, এই কটা বার যদি সবাই সঠিকভাবে পালন করতে পারে, তাদের কিন্তু আর জমালয়ে আসতে হবে। কি করেছে? বৈকুণ্ঠে তাকে নিয়ে গিয়েছে। নিয়ে বৈকুণ্ঠে হরি নারায়ণ যেখানে থাকে, সেখানে সেই বর্ষকীর্তি রাজা উপস্থিত হয়েছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরাও বাবারা, আমরা ছিলাম কোথায়? সেই মহারাজা রানীমার কাছে। মহারাজ অম্বরীশের তখন জন্ম হয়নি, নদীর পাড়ে বসে ভগবানকে দেখেছে ওই দ্বাদশী পূর্ণতিথি। ভগবান কি করল? সেই মা অর্থাৎ রানীমার মস্তকের কাছে একটা ফল রেখে দিয়ে গেছে। মহারাজ অম্বরীশের জন্ম কিন্তু ফল থেকে হয়েছে। ওই ফলটা মা আমার প্রভাতে সেবা করে নিয়েছে, আর সেবা করাতে মহারাজ অম্বরীশের জন্ম হয়েছে। এবারে মহারাজ অম্বরীশের রাজ্যভার মহারাজ অম্বরীশের হস্তে দিয়ে দিয়েছে, বুঝলেন? দিয়ে কি করেছি? মহারাজা রানীমা চলে গেছে অরণ্যে প্রভুর গুণান কীর্তন করতে, অর্থাৎ ধ্যান করতে। সেই মহারাজ অম্বরীশের একটা সন্তান হয়েছে, তার নাম আবার শ্রীমতী। সেই শ্রীমতী কিন্তু যে সে কন্যা নয়। শ্রীমতী যখন ভগবানের কাছে বর চেয়েছিল যে ওগো দয়াময়, তুমি আমাকে বর দাও, ভগবান বলেছে শোনো শ্রীমতী, ধরাধামে তোমাকে যেতে হবে, কিন্তু তুমি পতিরূপে লাভ করবে আমাকে, অর্থাৎ স্বামী রূপে পাবে আমাকে। কার কাছে গিয়েছে? মহারাজ অম্বরীশের কন্যা হয়ে গিয়েছে। এই শ্রীমতী দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেছে। এবার মহারাজ কি করেছে? মহারাজ অম্বরীশ আমার শ্রীমতীর জন্য স্বয়ংবর সভা আয়োজন করেছে। এবার সেই সভায় উপস্থিত হয়েছে ওই ও মা, সেই বলে না সর্বঘাটের কাটালি কলাকে নারদমণি। তার নারদমণি কি করেছে? নারদমণি ওই বীণাটা বাজিয়ে চলেছে। কেমন ভাবে? বীণা বাজায়ে হরি গুণ গান গে যায়, বীণা বাজায়ে হরি গুণ গান গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তোমায় না সবাই মিলে বলবো, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, বাজায়ে।
শ্রীমতীর বিবাহ হবে। মহারাজ অম্বরী স্বয়ংবর সভার আয়োজন করেছে শ্রীমতীর জন্য। নারদ মুনি বলছে আমি বিবাহ করব, এদিকে আবার পর্বত মুনি গিয়েছে, পর্বত মুনি বলছে আমিও বিবাহ করব। তাই একটা কন্যা দুজন মিলে বিবাহ করলে হবে? হবে না। তাই মহারাজ অম্বরীশ মনে মনে চিন্তা করছে, আজ নয়, কাল আমি সন্ধ্যায় স্বয়ংবর সভার আয়োজন করি, আর ওই স্বয়ংবর সভাতে আমার কন্যা বিচার করে নেবে কে তার যোগ্য পাত্র। এবার গিয়েছে ভগবানের কাছে, ভগবানের কাছে গিয়ে বলছে নারদ মুনি, বোধয়াময় আমি করব শ্রীমতীকে বিবাহ। শ্রীমতীকে বিবাহ তা তো ভালো কথা, কর। বলছি না প্রভু, ওই পর্বতমুনিও আমার সঙ্গে গিয়েছে শ্রীমতীকে বিবাহ করবে বলে। যে পর্বতমুনিও গিয়েছে? বলছি হ্যাঁ। তা তোমাকে কি করতে হবে বলো দেখি? বলছে শোনো, ভগবান বলছে শোনো, তা তুমি শ্রীমতীকে আগে ভাগে বিবাহ করে নেবে, কেমন? পর্বতমুনি যাওয়ার আগে। বলছে না প্রভু, দুজনকে দুজনের দুজনার মধ্যে শ্রীমতী যাকে পছন্দ করবে তাকে বিবাহ তার সঙ্গে। তাই তোমাকে কিছু সুবিধা করতে হবে। বলছে হ্যাঁ। বলছে প্রভু, ওই স্বয়ংবর সভার মধ্যে আপনি এক কাজ করুন, একটু ছল চাতুরি করতে হবে, ওই পর্বতমুনির মুখ যেন হয়ে যায় বানর মুখ, অর্থাৎ দেহটা হবে মানুষের মতো, মুখটা হবে বানরের মতো। এবার নারদ মুনি ফিরে এসছে, পর্বতমুনি গিয়েছে, সেই একই কথা, আমি করব শ্রীমতীকে বিবাহ, কিন্তু ওই নারদ মুনিকে করতে হবে বানর মুখ। ভগবান বললেন তথাস্তু, তোমরা দুজনেই আমার ভক্ত, দুজনের কথা রাখতে হবে। তাহলে কি হলো, ভগবান কি বর দিল, স্বয়ংবর সভার মধ্যে দুজন মানসরূপী বানর বসে থাকবে স্বয়ংবর সভার আসলে। মন দিয়ে শুনবেন কিন্তু, খুব হাসির কথা। এবার সন্ধ্যায় স্বয়ংবর সভা আয়োজন হয়েছে, একটা আসনে বসে আছে নারদ মুনি, একটা আসনে পর্বত মুনি বসে রয়েছে। এবার শ্রীমতী কি করেছে, শ্রীমতী ওই মহারাজ অম্বরীশের কন্যা, শ্রীমতী আমার মালাটা নিয়ে চলেছে। স্বয়ংবর সভায় কি হয়, উলুধ্বনি সংবর্ধনি হয়, তা কেমন হয়, বিয়ে হবে, তা কেমন বিয়ে হচ্ছে? লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এ রাতে, উলুধ্বনি কই, আজ মালা বদল হবে এ রাতে। লাজে রাঙা হলো কোনে বউ গো, লাজে রাঙা প্রথমে নারদ মুনির কাছে গিয়েছে। বাবা কি করেছে দেবতা, পাত্ররূপে দুজন হনুমান মুখ ওই বানর মুখ মানুষকে বসিয়ে দিল,
काके विवाह कर उपस्थित हो भगवान से कानी भगवान तब देखा दीचे ना श्रीमती हमारे से मालाटा नहीं भगवान कंठे पड़ा बोले भगवान के डाक कम भाव डाक कृष्ण सखा दाओ है देखा कृष्ण सखा दाओ है देखा दियो ना जला राधा रानी राधा रानी के दे राते को माना कृष्ण सखा विष्णु सख दौहे देख विष्णु काके डाकछे कृष्ण सखा के डाकछे तो भगवान के डाकछे उल्टोनी संबोधन कोथाय गेल कृष्ण सखा दौहे देखा कृष्ण सखा दौहे देखा दियो ना जला राधा रानी राधा रानी राधा रानी राखे गो माला राधा रानी राखे गो माला कृष्ण सखा दौहे देख राधा तुम्हारे चरणे मन प्राण चमेचि गो राधा तुम्हारे चरणे श्यामे छाड़ा के आछि गो राधा रानी जीवने मन प्राण चमेचि गो राधा तुम्हारे चरणे मन प्राण चमेचि गो राधा तुम्हारे